হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠেই দেখলেন স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আপনার হাতে চলে আসছে মাত্র 22,000 টাকায়। আপনার মনটা কেমন হবে বলুন তো? হ্যাঁ জানি, আমার মতো আপনার মনটাও আনন্দে নেচেই উঠবে। আজকে আমরা কোনো রূপকথার গল্প নয়, আজকে আমরা একটা বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো। স্যামসাং আজ থেকে 1 বছর আগে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করিয়েছিল 45,000 টাকার আশেপাশে। আজকে 1 বছর পরে সেই ফোনটি আপনি ফ্লিপকার্টে অফারে পাবেন। আপনারা সকলেই জানেন ফ্লিপকার্টে একটা নতুন অফার শুরু হতে চলেছে 23 থেকে 27 তারিখ পর্যন্ত। সেই অফারে আপনি পাবেন মাত্র 22,000 টাকার আশেপাশে। সেখানে একটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আপনাকে প্রোভাইড করা হবে, একটা আধুনিক ট্রেন্ডিং ডিজাইন আপনাকে প্রোভাইড করা হবে। এছাড়াও আজকের ডেটে স্যামসাংয়ের যে সমস্ত এ সিরিজ বা এম সিরিজের ফোনগুলো আছে সেগুলো আপনি বলতেই পারেন। স্যামসাং গ্যালাক্সি A21s, যেটা নিয়ে খুব হাইপ সৃষ্টি হলো, সমালোচনা হলো, এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A51, A50s, এই ফোনগুলোর সাথে কিন্তু অনায়াসে কম্পিট করতে পারে। এবং এমনকি স্যামসাংয়ের 30,000 টাকার প্রাইস পয়েন্টে যে ফোনটা আছে স্যামসাং গ্যালাক্সি A71, সেই ফোনটিকেও কিন্তু একটা জোরালো টক্কর দিতে পারে। আর আমার মনে হয়েছে এই ফ্লিপকার্ট অফারে সব থেকে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসটার উপরেই কিন্তু সবার নজর থাকবে। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো। জানি অধৈর্য হয়ে উঠেছেন আমরা কোন ফোনটিকে নিয়ে কথা বলতে চলেছি এটা জানার জন্য। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A80 এই ফোনটাকে নিয়ে। এই ফোনটা যখন লঞ্চ করেছিল 45,000 টাকার আশেপাশে দাম ছিল, এবং সেই মার্কেটে যে ফোনটি অফার করেছিল সেখানে যা স্পেসিফিকেশান দেওয়া হয়েছিল তা তো অনবদ্য, যেটা কিনা আজকের ডেটেও কিন্তু আপনি স্যামসাংয়ের তরফ থেকে একটা বেস্ট ভ্যালু ফর দ্য মানি ডিভাইস হিসেবে লক্ষ্য করতে পারেন। তাহলে চলুন আমরা এই ফোনটি সম্পর্কে সমস্ত ডিটেলস জেনে নিই। এই ফোনটি আমাদের কেনা উচিত না কেনা উচিত নয়, এছাড়াও এই ফোনটিতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কী কী স্পেসিফিকেশান বা ফিচার্স পাচ্ছি সমস্তটা আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। স্যামসাং আজ থেকে 1 বছর আগে এই ফোনটিতে দিয়েছিল ওয়ার্ল্ড ফার্স্ট রোটেটিং ক্যামেরা। এছাড়াও এই ফোনটির সব থেকে মেন হাইলাইটিং পয়েন্ট ছিল এর রোটেটিং ক্যামেরা, যেটা কিন্তু একটা অনবদ্য লুকস আপনার ফোনটিকে প্রোভাইড করেছিল। যদিও আমরা ক্যামেরা সেকশনটাকে নিয়ে একটু পরে কথা বলবো, প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে তাহলে সেটা কী লেভেলের যেতে পারে, এবং এখানেও সেটাই তার কোনো রকম বাহুল্যতা হয়নি। এখানেও আপনি একটা অ্যামেজিং ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাবেন। এছাড়াও এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে হয়, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকছে, তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এখানে কিছুটা স্লো। এছাড়াও এখানে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে। এখানে ডিসপ্লেতে আপনি যদি এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করতে চান, মুভি দেখা বা গেম খেলার জন্য, তাহলে একটা অ্যামেজিং ডিসপ্লে দেবে, কারণ এখানে না আছে কোনো রকম পাঞ্চ হোল, না আছে ড্রপ নচ, এখানে পুরোটাই পপ আপ সেলফি ক্যামেরার মতো আপনি ডিসপ্লে পেয়ে যাবেন। তবু এখানে পপ আপ সেলফি ক্যামেরা নেই, রয়েছে রোটেটিং ক্যামেরা। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি তাহলে স্যামসাংয়ের তরফ থেকে যেটা আকাশের চাঁদ পাওয়া সেইখানে আপনি পাচ্ছেন গ্লাস বডি ডিজাইন, এবং গ্লাস বডিতে কী ধরনের প্রোটেকশন আছে যদিও এখনও পর্যন্ত কনফার্মেশন নয়, তবে এর যে ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু মেটালের। একটা ফ্ল্যাগশিপ লেভেলের বিল্ড কোয়ালিটি এখানে কিন্তু আপনাকে স্যামসাং প্রোভাইড করছে। এছাড়াও রোটেটিং ক্যামেরার যে পেছনের অংশটা রয়েছে সেটা কিন্তু এখানে পলিকার্বনেটের রয়েছে, যদিও ওটা খুব একটা আমাদের ওপর ম্যাটার করে না। এরপরে যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে আজ থেকে 1 বছর আগে স্যামসাং এই ফোনটিতে ইউজ করেছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, যেটা কিনা তখনকার দিনে হাতে পাওয়া মানে আর স্যামসাংয়ের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর হাতে পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পেয়ে যাওয়া। এবং আজকের দিনেও আপনারা সকলেই জানেন এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর। হ্যাঁ, আজকের দিনে হয়তো ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর হিসেবে আপনার মনে হবে না, কিন্তু 1 বছর আগে বা 1-2 মাস আগে এই ফোনের এই যে প্রসেসরটি ইউজ করা হয়েছিল সেটা কিনা ফ্ল্যাগশিপ হিসেবেই বিচার করা হতো। এছাড়াও থাকছে এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM, যেটা এই ফোনটিকে একটা ভালো পারফরমেন্স দেবে। আপনি যদি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম খেলতে চান তাও অনায়াসে আপনি খেলতে পারবেন। অন্তত স্যামসাং গ্যালাক্সি A51 এই ফোনটিতে স্যামসাং যেটা ইউজ করছে Exynos-এর 9611 চিপসেট, তার থেকে অনেক বেটার কোয়ালিটি প্রসেসর। A71-এ যে প্রসেসর পাচ্ছেন সেই প্রসেসরটি এখানে ইউজ করা হচ্ছে মাত্র 22,000 টাকার আশেপাশে। এছাড়াও যখন ফোনটি লঞ্চ হয়েছিল এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাই ছিল, যদিও এখন Android 10-এর আপনি সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এখানে স্যামসাংয়ের One UI 2.0 কাস্টমাইজেশন রয়েছে। এখানে One UI 2.0 নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না, আপনারা জানেন কতটা স্মুথ এবং কতটা ফ্লুয়েন্টের সাথে এটা কাজ করে। এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি এইটাই কিন্তু সবথেকে হাইলাইটিং পয়েন্ট এবং ওয়ার্ল্ড ফার্স্ট
রোটেটিং ক্যামেরা স্যামসাংয়ের তরফ থেকে। এখানে আপনার কোনো সেলফি ক্যামেরা নেই, না আপনি সেলফি তুলতে পারবেন, সেলফি ক্যামেরা নেই মানে যে আপনি সেলফি তুলতে পারবেন না এমনটা নয়, স্যামসাং সব ভেবেচিন্তেই কাজ করেছে। এখানে যে রোটেটিং ক্যামেরাটা রয়েছে, ব্যাক ক্যামেরাটাই যখন আপনি সেলফিতে অন করবেন তখন এই ব্যাক ক্যামেরাটাই রোটেট হয়ে আপনার সেলফি ক্যামেরা হিসেবে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ সেলফি ক্যামেরাতেও আপনি ব্যাক ক্যামেরার মতো ইমেজ কোয়ালিটি পেয়ে যাবেন, তবুও ফিচার্স কিন্তু বেশ কিছুটা কম আছে। ব্যাক ক্যামেরায় আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন, অর্থাৎ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং একটা 3D TOF লেন্স, এটা টাইম অফ ফ্লাইট লেন্স বলা হয়। এটা দিয়েই কিন্তু আপনি ডেপথ মোড ক্রিয়েট করতে পারবেন, এটা দিয়েই পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করতে পারবেন। এটা কিন্তু স্যামসাংয়ের যে Note 10 সিরিজ ওই ফোনেও দেওয়া হয়েছে, সুতরাং বুঝতেই পারছেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পারফরমেন্স আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু Sony IMX586 সেন্সার মনে হয় ইউজ করা হয়েছে। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EI, সুপার স্লো মোশনের মতো বিভিন্ন ফিচার্স। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তবে আজকের ডেটে দাঁড়িয়ে এই ব্যাটারির ক্যাপাসিটিটাকে একটু কম বলে মনে হতে পারে। এই ফোনটিতে থাকবে 3700mAh এর ব্যাটারি এবং সাথে সাথে 25W ফাস্ট চার্জ সাপোর্ট, যেটা স্যামসাং 15W বেশি প্রোভাইডই করতে চায় না, সেখানে আপনি এখানে পাবেন 25W ফাস্ট চার্জ সাপোর্ট, USB Type-C পোর্ট। সুতরাং বুঝতেই পারছেন একটা ব্যাটারি সেকশনও ভালো এবং ফাস্ট চার্জিংও একটা ভালো ফিচার্স আপনাকে কিন্তু স্যামসাং এখানে প্রোভাইড করছে। এরপর আসি এই ফোনটির কয়েকটা প্রবলেমের কথায়। এই ফোনটিতে কোনোরকম মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না। এখানে আপনি বেস ভ্যারিয়েন্টটি পাচ্ছেন 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। সুতরাং আপনি যদি একজন হেভি ইউজারও হন তাও এখানে মাইক্রোএসডি কার্ড লাগানোর প্রয়োজন পড়বে না। কিন্তু মাইক্রোএসডি কার্ড লাগানো যায় না, এটা অবশ্যই একটা উইক পয়েন্ট। এরপরে এই ফোনটিতে কোনোরকম আপনি 3.5mm হেডফোন অডিও জ্যাক পাচ্ছেন না, এটাও কিন্তু একটা উইক পয়েন্ট। কারণ আমরা আজকে ভারতবর্ষের বাজারে কিন্তু অনেকেই ওয়্যারলেস হেডফোন ইউজ করি না, এখানে কোনোরকম এয়ারপডস ইউজ করি না, তো সেক্ষেত্রে এটাও একটা প্রবলেম দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে। তবে বক্সে আপনি আউট অফ দ্য বক্স একটা হেডফোন পেয়ে যাবেন যেখানে USB Type-C পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনি গান শুনতেই পারবেন। কিন্তু ওই হেডফোনটা খারাপ হয়ে গেলে আপনাকে বাজার থেকে আবার একটা হেডফোন কিনতে হবে অথবা ওয়্যারলেস হেডফোন আপনাকে ইউজ করতে হবে। এছাড়াও এখানে কিন্তু কোনোরকম প্লাস্টপ্রুফ ডিজাইন নেই, এখানে ওয়াটার রেজিস্ট্যান্ট নেই, সুতরাং এখানে জলের ছিটে ফোটা থেকেও আপনাকে ফোনটাকে দূরে রাখতে হবে। এছাড়াও এখানে ফ্ল্যাগশিপ লেভেলের যে ফিচার্সগুলো থাকে যেখানে ওয়্যারলেস চার্জিং প্রোভাইড করা হয়, এই ফোনটিতেও কিন্তু সেটা নেই। যদিও এই প্রাইস পয়েন্টে ওয়্যারলেস চার্জিং আমরা মানিয়ে নিতে পারি, এই ফোনটি আপনি কেন কিনতে যাবেন? এখানে যদি আপনি একজন রোটেটিং ক্যামেরা লাভার হন, এখানে পপ আপ সেলফি ক্যামেরা নতুনত্ব একটা ডিজাইন পছন্দ করেন, তাহলে এই ফোনটি এতদিন আমাদের নাগালের বাইরে ছিল, এই ফোনটি এখন আপনি নিতে পারেন। স্যামসাংয়ের অসম্ভব ভালো একটা ডিসপ্লে কোয়ালিটির জন্য আপনি এই ফোনটি নিতে পারেন। এছাড়াও আপনি এখানে একটা ফ্ল্যাগশিপ লেভেলের বিল্ড কোয়ালিটি কিন্তু অবশ্যই এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। আর স্যামসাংয়ের ফোনে যখন এই ধরনের একটা ডিজাইন আপনি পাবেন, অবশ্যই কিন্তু লোকে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে এটা কী ফোন বা কোন মডেলের ফোন, কত দাম, এই সমস্ত কিছু। তো এই জন্যে আমরা ফোনটা কিনতে পারি এবং একটা ভালো পারফরমেন্সও আপনারা এই ফোনটি থেকে আশা করতে পারেন। এখন সমস্তটাই ডিপেন্ড করছে আপনার উপর, আপনারা এই ফোনটিকে গ্রহণ করবেন কি না। তো আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।